বিজেপির বিদ্রোহ আরম্ভ। হিন্দু নাগরিকত্বক লৈ মুকলি বিদ্রোহ ঘোষণা। বিদ্রোহের নেতৃত্ব ললে দিসপুর সমষ্টির বিধায়ক অতুল বৰাই। হয়, অবশেষত অতুল বৰাই বিদ্রোহ ঘোষণা করলে। হিন্দু নাগরিকত্বক কেন্দ্র করে বিজেপির বহু বিধায়কর মনের মাজত ক্ষোভ আছিল, যদিও এই খবর বহিঃপ্রকাশ ঘটাবলে কোনো সাহস গোটাব পৰা নাছিল। কিন্তু সাহস গোটালে দিসপুর সমষ্টির বিধায়ক অতুল বৰাই। অতুল বৰাই বুধবারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্য করে এখন পত্র প্রেরণ করে কেতবোর গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবিষ্ট করে। মই জনাত আপনার ক্যাবিনেটত বাংলাদেশের পর হিন্দুখিনি আনি অসমীয়া জাতির জাতি রক্ষা করার কথা চিন্তা করা মন্ত্রীহে আছে। প্রথমে আমি অসমীয়া, তার পাছতে আমার আনবর চিনা। সমগ্র ক্যাবিনেটক দুঃখ দিলে অতুল বৰাই। ক্যাবিনেটত কেবল বাংলাদেশী হিন্দুর কথা কোয়া ব্যক্তি। মেঘালয়ের মুখ্যমন্ত্রী অতুল বৰাইর প্রশংসা। মেঘালয়ের আদর্শ লোবলে সর্বানন্দ সোনোয়ালক আহ্বান। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ক্যাবিনেটে নাগরিক সংশোধনী বিধেয়ক নাকেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পত্রখন অতুল বৰাই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক আহ্বান জানায় যে এই আইনের বিরুদ্ধে সোনোয়ালে ঠিয় দিয়া উচিত। এই আইনের বিরুদ্ধে সোনোয়ালে ঠিয় দি নিজকে সাহসী মুখ্যমন্ত্রী রূপে প্রতিপন্ন করা প্রয়োজন হয়েছে বলেও অতুল বৰাই পত্রখন উল্লেখ করে। কনরাড সাংমার দরে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক নাকচ করে অসমের এগারী সাহসী মুখ্যমন্ত্রী আর সচা অর্থতেই এগারী জাতীয় নায়ক, সেই কথা পুনর্বার নিশ্চিত কর। বাংলাদেশের হিন্দুক আমি কিহর ভারসাম্য, এয়া অবাস্তব চিন্তা। হয়, অতুল বৰাই প্রশ্ন তুলিছে, একাংশ বিজেপি নেতাই রাজ্যখনত মুসলমানের সংখ্যা বৃদ্ধি পোৱাৰ পরিপ্রেক্ষিতত বাংলাদেশী হিন্দুর আগমনের প্রয়োজনীয়তা আছে বলে দাবি করেছে, যদিও এয়া অবাস্তব যুক্তি বলে বক্তব্য আগবঢ়ায় অতুল বৰাই। গৃহীত হয়ে পেলায় যদি বাংলাদেশত থাকা হিন্দুখিনি আনি পেলায় যদি ব্যালেন্স করব খুঁজে, যিখিনি বাংলাদেশী মুসলমান ইয়াত আছে সিহঁতক ইয়াৰ পৰা বহিষ্কার করব লাগে, তাকে নকৰি ব্যালেন্স করবলে ভারসাম্য রক্ষা করবলে বাংলাদেশের পৰা হিন্দু আনি ভারসাম্য রক্ষা করব, কেনেকুৱা কথা। অতুল বৰাই মুখ্যমন্ত্রীলৈ লিখা এই পত্রখনত সর্বানন্দ সোনোৱালক ধন্যবাদ জ্ঞাপন করে কয় যে তেওঁক ক্যাবিনেটত স্থান নিদিয়ার বাবে ধন্যবাদ, কিয়নো ক্যাবিনেটত তেওঁ স্থান পোৱাহেতেন এই বিষয়টোৰ সংক্রান্তত অকল তেওঁই মাত মাতি থাকিবলগীয়া হলহেতেন। ব্যুরো রিপোর্ট, DY365।